প্রতিদিনই আমরা ভিন্ন ভিন্ন ধরনের অনেক খাবার খেয়ে থাকি আয়ুর্বেদ মতে প্রতিটি খাবারের নিজস্ব স্বাদ থাকে যা হজমে ভালো বা খারাপ প্রভাব ফেলে যখনই বিরুদ্ধাভাবাপন্ন দুই ধরনের খাবার একই সাথে খাওয়া হয় দেখা যায় পেটের নানা রকম পীড়া এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা হয় যা হয়তো আমরা বুঝতেই পারি না আবার আমরা বুঝতেও পারি না এই সমস্যাগুলো কেন হচ্ছে তাই আজ আমি আপনাদেরকে একটি খাবারের বিষয়ে বলবো আর খাবারটি হলো লেবু এই লেবুর সাথে কী কী খেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আর কি ধরনের সমস্যা হতে পারে তাও আজ আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন হয়তো আমরা আমাদের অজান্তেই এমন কিছু খাবার খেয়ে ফেলি যার কারণে আমাদের সমস্যার সৃষ্টি হয় আর আমরা সেগুলো বুঝতেও পারি না তো চলুন দেখে নেওয়া যাক লেবু খাওয়ার সাথে সাথে কোন খাবারগুলো খাওয়া যাবে না এবং কেন খাওয়া যাবে না প্রথমে যে খাবারটির কথা বলবো তা হচ্ছে দই লেবু ও দই কিন্তু পাশাপাশি খাওয়া যাবে না অর্থাৎ লেবু খাওয়ার আগে বা পরেই দই কিছুতেই খাওয়া যাবে না আর এই ক্ষেত্রে কিন্তু মিষ্টি দই বা টক দই যে কোনো দই হতে পারে অর্থাৎ মিষ্টি দই বা টক দই কোনোটাই খাওয়া যাবে না আয়ুর্বেদ মতে সাইট্রিক অ্যাসিড জাতীয় ফলের সাথে দুগ্ধজাতীয় খাবার হজমের জন্য খুবই ক্ষতিকর এই দুটো জিনিস যদি একসাথে খাওয়া যায় তাহলে শরীরে আরও বেশি টক্সিন জমা হয় আর এর ফলে দেখা যায় ঠান্ডাজনিত সমস্যা সাইনাস বা অ্যালার্জি জাতীয় যে কোনো ধরনের সমস্যা তাইলে লেবু খাওয়ার সাথে সাথে কিছুতেই দই খাবেন না অ্যাটলিস্ট তিন ঘন্টা পরে তারপরে দই খাবেন তাহলে দেখবেন আপনারা আর কোনো সমস্যায় পড়বেন না লেবু খাওয়ার সাথে সাথে আরও একটি খাবার খাওয়া যাবে না আর এই খাবারটি হলো পেঁপে এই দুই ধরনের খাবার পাশাপাশি যদি খাওয়া যায় তাহলে মানুষের দেহে হিমোগ্লোবিনের ভারসাম্যতা দেখা দিবে। এর ফলে মানুষের দেহে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো রোগ দেখা যায় লেবু খাওয়ার পাশাপাশি অর্থাৎ আগে বা পরে যখন মানুষ পাকা পেঁপে বা কাঁচা পেঁপে খায় মানুষ কিন্তু বুঝতেই পারে না যে তাদের ভেতরে শারীরিকভাবে অনেক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে পরে যখন সমস্যাটা বেশি হয়ে যায় তখন বুঝতে পারে যে শারীরিক সমস্যা হচ্ছে কিন্তু কেন সমস্যাটা হচ্ছে তা বুঝতে পারে না আসলে বিপরীত ভাবাপন্ন দুই ধরনের খাবার যদি একসাথে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় তাই পেঁপে আর লেবু একসাথে কখনোই খাবেন না অ্যাটলিস্ট তিন ঘন্টা পরে খাবেন এরপরে যে খাবারটির কথা বলছি তা হচ্ছে টমেটো লেবু আর টমেটো কিছুতেই একসাথে খাওয়া ঠিক না আপনারা হয়তো আমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন যে লেবুর সাথে আবার টমেটো খাওয়া যায় না অনেকেই তো ছালাদ তৈরির সময় টমেটোর সাথে লেবু ব্যবহার করে আবার দেখা যায় অনেকে ছালাদের ভিতর লেবুর রস দিয়েও তারপরে ছালাদ খাওয়ার জন্য প্রস্তুত করে আসলে যদি টমেটো ব্যবহার করা হয় ছালাদে তাহলে কিন্তু লেবুর রস কিছুতেই দেওয়া ঠিক না আয়ুর্বেদের মতে টমেটোতে লেবু ব্যবহার করা একদমই ঠিক না এতে শরীরের পাচনতন্ত্রের উপর এতটাই প্রভাব ফেলে যে হজমে সমস্যা হয় আইবিএসের মতো রোগগুলো হতে পারে দুই ধরনের বিপরীতমুখী খাবার খাওয়ার কারণে আইবিএসের মতো রোগ হয় কষ্টকাঠিন্য বা ডায়রিয়া বা হজম না হয় এসব কিন্তু এ ধরনের বিরোধাবন্ন খাবার খাওয়ার জন্যই হয় তাই টমেটোর সাথে লেবুর রস কিছুতেই ব্যবহার করবেন না যখনই টমেটো দিবেন সালাদের লেবুর রস ব্যবহার করবেন না লেবু খাওয়ার আগে বা পরে আরও একটি খাবার খাওয়া একদমই ঠিক না আর তা হলো দুধ দুধ আর লেবু কিছুতে একসাথে খাওয়া ঠিক না দুধ ও লেবুতে থাকে প্রচুর পরিমাণে অ্যাসিড মানুষের শরীরের ভেতরে থাকে অ্যাসিড পরিপ্রাক্রিয়ায় অংশ নিতে থাকে তাই তখন যদি একসাথে লেবু আর দুধের অ্যাসিড শরীরে যোগ হয় তাহলে এই পরিপ্রাকিয়া বাধাগ্রস্ত হয় আর মানুষের পেটের পীড়া শুরু হয় বুক জলে এবং নানা ধরনের সমস্যা দেখা দেয় আমরা কিন্তু বুঝি আমাদের অ্যাসিডিটি বেড়ে গেছে কিন্তু কেন বেড়ে গেছে এটা বুঝতে পারি না তাই আপনারা যদি এই ধরনের বিরুদ্ধাভাবাপন্ন দুই ধরনের খাবার একসাথে খেতে যান তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো দেখা যাবে এই দুই ধরনের খাবার যদি খেতে চান তাহলে অবশ্যই কিন্তু মাঝখানে তিন ঘন্টার গ্যাপ দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন